অতি সহজেই বানিয়ে ফেললাম ছোলার ডালের ধোকা তো দেখো প্রথমে আমি ডালটা ভিজিয়ে নিয়েছি আর এখা এটা এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এই ডালের ধোকা হলে কিন্তু মাছ মাংসর কিছু দরকার পড়বে না এক থালা ভাত এমনি উঠে যাবে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ সেগুলোকে ভালো করে পিষে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ার আর চিনিটা দিতে ভুলে গেছিলাম তো দেখো এখানে একটুখানি সামান্য চিনিও দিয়ে দিলাম তারপরে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে ভালো করে সেটার মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি আর এইটা কিন্তু আমি কড়াইয়ের জাল ছাড়া কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলবো এখানে একটা প্রেশার কুকারের ওপর জল চাপিয়ে দিচ্ছি তার আমি বসিয়ে দেবো তোমরা টিফিন বক্সে করেও এটা দিতে পারো দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে দেখো কত সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া কড়াইয়ে জাল দেওয়া ছাড়াই কিন্তু এটা কত সুন্দর জমে গেছে আর পিস করে আমি বরফির মতন করে এইভাবে কেটে নিলাম দেখো এটা কিন্তু এমনিও খেয়ে নেওয়া যাবে এত সুন্দর লাগে খেতে তারপরে কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে সেই বরফিরগুলোকে এখন ভেজে নিচ্ছি আর এটা কিন্তু শুধু মুখে বা ডাল ভাতের সঙ্গে তোমরা এমনিও খেতে পারো তো দেখো সেই তেলে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম আর তার মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা লঙ্কা রসুন বাটা আর একটা টমেটো সেগুলোতে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি স্বাদের জন্য চিনি তারপরে ভালো করে যতক্ষণ না তেল না ছাড়ছে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা আলু ভালো করে এটাও একটুখানি নাড়াচাড়া করে কষে নিয়ে তার মধ্যে দেবো পরিমাণ মতন জল আর এবার এখানে দেখো সমস্তগুলোই খাওয়া হয়ে গেছে অর্ধেকটা খেয়ে নিয়েছি ভাজায় এই কিছুটা রয়েছে এটা দিয়ে এখন তৈরি হবে ধোকার তরকারি তো দিয়ে দিলাম দেখো সমস্ত তো ডালের ধোকাগুলো আর তার মধ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো ঘি গরম মশলা দিয়ে আমার রেডি ঢোকার ডাললা তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর একটা লাইক দিয়ে অবশ্যই